আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সামনে নতুন দুইটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। আসলে ম্যাথ দুইটা যারা নবম বা দশম শ্রেণীতে পড়ে তাদের জন্য যেমন উপযোগী, যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য উপযোগী। দেখেন, এখানে আমার প্রথম যে সমস্যাটা আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স টু দি পাওয়ার এখানে কত আছে, 500 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 600 এর মান কত? সাধারণত এত বড় বড় পাওয়ার যেখানে থাকবে সেগুলো আমরা কিভাবে সমাধান করবো? আসলে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, কিন্তু এই সমস্যাগুলো খুবই ইজি, একটু দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে আমরা এটা একটা ফর্মুলা পাই, ফর্মুলাটা কেমন, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল জিরো পাই। অর্থাৎ এখানে কিন্তু এটা আমরা ফর্মুলা আকারে ব্যবহার করতে পারি। তাহলে এটা কিসের ফর্মুলা হলো? এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ বর্গ নির্ণয়ের যে সূত্র ছিল এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ওইটার ফর্মুলা কিন্তু। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এখানে এ এবং ওয়ান হচ্ছে বি, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান জিরো। তাহলে এখান থেকে আমাদের কেমন আসবে, এক্স মাইনাস ওয়ান সমান জিরো, বা এক্স সমান কত আসে, এক্স সমান আসে হচ্ছে ওয়ান। অতএব এখানে আমাদের এক্স এর মান কিন্তু আমরা পাচ্ছি ওয়ান। এখন এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে আমাদের যে রাশিটা দেওয়া ছিল কি দেওয়া ছিল, যে এক্স টু দি পাওয়ার 500 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 600। তাহলে কেমন হবে, এই ওয়ান দিতে হবে এক্স এর মান, এখানে পাওয়ার আসবে 500 প্লাস এখানে ওয়ান বাই এক্স এর মান ওয়ান, এখানের পাওয়ার আসবে কত, 600। তো দেখেন, ওয়ানের পাওয়ার আপনি যতই দিন না কেন সেটা কিন্তু সবসময় ওয়ানই হবে, অর্থাৎ ওয়ানের পাওয়ার যে কোনো কিছু থাকতে পারে সেটার মান কিন্তু আমরা সবসময় ওয়ানই পাবো। অর্থাৎ এখানে আমরা ওয়ান পাবো প্লাস এখানে ওয়ান বাই ওয়ান, মানে অ্যান্সারটা হবে কিন্তু ওয়ান প্লাস ওয়ান, মানে অ্যান্সারটা হবে কিন্তু আমাদের টু। তারপরে সমস্যা দেখেন, তারপরে সমস্যাটা আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান কত। তো এটাও খুবই সহজ ম্যাথ। তো দেখেন, এখানে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স প্লাস ওয়ান সমান আমাদের কিন্তু জিরো দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কত লিখতে পারি, রুট ওভার ফাইভ এক্স লিখতে পারি। কেমন, এখান থেকে কিন্তু আমরা জাস্ট বের করেছি কার মান, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান। এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান বের করার পরে আমাদের এখানে যে রাশিটা আছে এই রাশিটা আমরা এখানে মান বসাতে পারি, অর্থাৎ এখানে আমরা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান লিখতে পারি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের যে মানটা পেয়েছি সেটা হচ্ছে রুট ওভার ফাইভ এক্স। অর্থাৎ এখানে কিন্তু আমরা রুট ওভার ফাইভ এক্স বসাবো, বসানোর পর এক্স এক্স কাটবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে কিন্তু ওয়ান বাই রুট ওভার ফাইভ।